চাকরি চায় ওরা চায় না, আমরা ইন্ডাস্ট্রি চাই ওরা চায় না, আমরা শান্তি চাই ওরা চায় না, আমরা ভালো চাই ওরা চায় না। একটা বড় ইনস্টিটিউট চালাতে গিয়ে কখনো কখনো কারো না কারো কিছু ভুলভ্রান্তি হতেই পারে, ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। ভুল কি কারো হয় না? যদি কেউ ভুল করে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, যদি কেউ ভুল করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে, যদি কেউ ভুল করে যদি আইনত প্রমাণিত হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হবে। কিন্তু এখন মিডিয়া ট্রায়াল কিরম জানেন তো, যাদেরা ট্রায়াল করবার আগে মিডিয়াই আপনাকে আগে চোর বানিয়ে দিচ্ছে, তাদের মধ্যেও যে কত বড় বড় চোর আছে সেটা কিন্তু তারা দেখতে পায় না, তারা কিন্তু নানা রকম দালালি করে খায়। তাদের মধ্যে অনেকেই, আমি সবার কথা বলছি না, কিন্তু সবাইকে চোর বানায়। আজকে সঠিকভাবেই চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের রামান্না বলেছেন যে মিডিয়া ক্যাঙ্গারুর রোল প্লে করছে, বাচ্চা না জন্মাতেই অন্নপ্রাশনের দিন ঠিক, ওরা চায় বাংলায় কিছু হবে না শুধু বদনাম করো। আমি এসব প্ল্যানিং জানি, 21 তারিখে বড় মিছিল করার পরে 22 তারিখে কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই ঘটনা আপনি অ্যাকশন নেবেন, মধ্যরাত্রে কেন, ভোর 5টায় কেন, এতগুলো সব একদিনে সব পেয়ে গেলেন? ববি বলছিল সকাল থেকে আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা, আরে আমার বাড়িতে সবাই চেনে, আয় না। একটাই কাজ, মানুষকে মুড়িতে জিএসটি, লস্যিতে জিএসটি, দইয়ে জিএসটি, মাথার চুলেও জিএসটি, পাউডারেও জিএসটি, স্নোতেও জিএসটি, কাপড়েও জিএসটি, নকুলদানাতেও জিএসটি, বাতাসাতেও জিএসটি, হাসপাতালে ভর্তি হলে বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি, মরে গেলে কত জিএসটি। আজকে এইভাবে যেখানে প্রয়োজন আছে এজেন্সির করুক, আমার কোনো আপত্তি নেই, এজেন্সির নামে অন্য দলের পারসেপশন খারাপ করে নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে, মনে রাখবেন এটা দেশের পক্ষে ভালো নয়। আর কথা বলতে গেলেই সব সাসপেন্ড, আর প্রতিদিন কোর্টে কেস পড়ে আছে, কেস কতদিন ধরে, আমি বিচারকদের মিটিংয়ে বললাম 100 বছর ধরে 150 বছর ধরে কেস পড়ে আছে, সেই কেসগুলো তো আগে সামলানো দরকার। কাজ নেই, কিছু নেই, পিলের ওপরেও জিএসটি আছে না, তাই রোজ গিয়ে পিল করছি, নয় পিল করছে নয় পুল করছি, এবং আর কোনো কাজ নেই, 3-4টে এজেন্সিকে দিয়ে গভর্নমেন্টকে জব্দ করাও, স্তব্ধ করো। মহারাষ্ট্র ভেঙেছি, ছত্তিশগড় ভাঙব, ঝাড়খণ্ড ভাঙব, বাংলা আমাদের হারিয়ে দিয়েছে, বঙ্গালকে ভি ভাঙব। আমি বললাম অত সস্তা নয়, বাংলা ভাঙতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে আগে লড়ো, বাংলায় ভাঙতে গেলে কুমিরকে আগে লড়ো, বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহকে আগে লড়ো, বাংলাকে ভাঙতে গেলে হাতি মাকে লড়ো, হাতি সুরের সাথে লড়ো, এমনকি পারলে নেংটি ইঁদুরের সাথেও লড়ো, তাতেও বাংলা ভয় পাবে না। বাংলা যদি ভয় পেত রবীন্দ্রনাথ ওইভাবে বোল্ডলি লিখতে পারতেন না, ব্রিটিশদের কত অত্যাচার ছিল কিন্তু এই অত্যাচার ছিল না, আমি শুনেছি অনেকের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস কত লড়াই করেছেন, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ থেকে শুরু করে, কিন্তু এই ত্রাস কখনো ছিল না। আগে বাচ্চারা ঘুমোলে মা গান গাইত, ছেলে ঘুমালেও পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, আর এখন সকালবেলায়, এখন আর আপনার মধ্যরাত বলে কিছু নেই, হঠাৎ রাত দুটোয় কেউ ডাকবে তখন মা আবার গান গাইতে শুরু করবেন আপনাকে জাগাবার জন্য, ছেলে ঘুমালো তাড়াতাড়ি আর ঘুমোস না জেগে ওঠ রে, ঘরের সামনে দুয়ারে কারা দেখে নে রে, কারা না তো
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে না, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এসছে দেশে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ নইলে তোর জীবন গেব যাবে শেষে। এই হয়ে গেছে আজকে অবস্থা। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ভয় পাবেন না। করতে বলেছে বিরোধীদের বেলায় অতি সক্রিয়, আর নিজেদের বেলায় একেবারে বেচারা ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। ওদিকেও ইন্ডিভিজুয়াল দোষ করে, আমি বিত্তবানদের পক্ষে নই, আমি বিবেকবানদের পক্ষে। যদি কেউ লড়াই করে, যদি কেউ নিজের জন্য পার্টিকুলার করবার চেষ্টা করে, তার বিরুদ্ধে অ্যাকশান নাও, যদি তুমি আইনত অ্যাকশান করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিত্তবান মানে আমি তাদের বলবো না, কেউ ইনকাম করে খেটে খুটে তৈরি করে, এরকমও তো দেশে প্রায় 1.6 লক্ষ লোক চলে গেছে দেশ ছেড়ে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, এ রেকর্ডও আমার কাছে আছে। সুতরাং আমি বলবো যে আপনারা করুন ভালো করে, আমরা সবসময় আপনাদের সাথে আছি।